हेलो अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ताहमिना कुकिंग। तो आज हमें अपना के पैकेट मसला गरु माँस दिए कलापना देखो। तो चलो देखे नहीं क्यों कलापना करी। तो वीडियो देखा शुरूते प्लिज एक लाइक दिए वीडियो देखा शुरू करबें और हमार चैनल एखो जरा सबसक्राइब करें ना प्लिज सबसक्राइब कर पास लगा बेल आइकने चाप दिए दीबें तो परवर्ती वीडियो अपलोड देव मात्र पे जा रहा इतिम्य सबसक्राइब कर तक असंख्य असंख्य धन्यवाद। तो कलापना करार्जन আমি এখানে এক প্যাকেট রাঁধুনি কালাপোনা মশলা নিয়ে নিয়েছি। তো এখানে কালাপোনা জন্য এক প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা প্যাকেট থাকে ছোট আর একটা প্যাকেট থাকে বড়। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণে। তো গরুর মাংসটা আমি হাড় চর্বি সব মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে 2 প্যাকেট মশলার মধ্যে যে বড় প্যাকেটের মশলাটা আছে এই মশলাটা আমি দিয়ে দিব আর ছোট প্যাকেটের মশলাটা আমি ওঠানোর আগে দিয়ে দিব। ওটার মধ্যে রাঁধুনি মশলা থাকে তাই আমি বড় প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো 2 কেজি মাংসের মধ্যে 1 প্যাকেট মশলায় একদম পারফেক্ট। আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আর সাথে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে আমি রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। এখন এটাতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একদম ভালোভাবে আমি হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। তো অবশ্যই কালোপোনাটা সরিষার তেল দিয়ে করতে হবে। তো এখন সব উপকরণ আমি একদম ভালোভাবে আমি হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তো এটা আমি মাখিয়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলায় বসিয়ে দিব। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। তো এটা আমি চুলায় বসিয়ে দিই। প্রথমে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এটা আমি 6-7 মিনিট মাংসটা রান্না করে নেব। তো 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন মাংসটা আমি নেড়ে দিচ্ছি। তো মাংসটা বসানোর পরে মাংসটা থেকে এমনিতেই কিছুটা পানি বের হয়, তো এখানে আমি এক্সট্রা কোনো পানি দেই মানে পানি দিব না। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলা হিটটা মিডিয়ামে দিয়ে আমি মাংসটা সেদ্ধ হইতে চুলায় বসিয়ে দিব। তো এখানে যদি মাংসটা সেদ্ধ হইতে সময় লাগে আর একটু পানির প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা একটু মানে কিছুটা গরম পানি দিয়ে দিবেন। তো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি মাংসটা আবারও নেড়ে দিব। তো আমার মাংসটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এখন এই পানিটার মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাঝে দিয়ে আমি মাংসটা আরও কয়েকবার নেড়ে দিয়েছি আর এরই মধ্যে আমার মাংসটা সেদ্ধ হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি যেই প্যাকেটের বাকি মশলাটা ছিল রাঁধুনি মশলাটা এখন আমি এই মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা অবশ্যই মাংসটা সেদ্ধ হয়ে আসলে দিতে হবে। তো মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমার চাকচাক করে কাটা। এখন এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় এটার জন্য একটা বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটার মধ্যে আমি 6-7টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচটা আমি একটু হালকা ভেজে এখানে আমি রসুন কুচানো দিয়ে দিব দুইটা রসুন কুচাই নিয়েছি। এখন রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি। আর কালো বোনার টেস্টটা কিন্তু এই বাগারের মধ্যে আসে।
আর সাথে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন আর মরিচটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব। তো আমার এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি সরাসরি মাংসের উপরে এই ফোড়নটা ঢেলে দিচ্ছি। তো ডেলে দিয়ে আমি সাথে সাথে নাড়া দিব না, এটা আমি সাথে সাথে ডাকনা দিয়ে ডেকে এটা আমি চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে এই টমেটো সস দিয়ে দিব। তো টমেটো সসটা দিয়ে আমি একটু ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব। তো ভালোভাবে আমি মাংসটা নেড়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এটা দমে 5 মিনিট রেখে দিব চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে। তো আমি মাংসটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে একদম চুলার হিটটা কমিয়ে এটা আমি 5 মিনিট দমে রেখে এটা আমি উঠে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমার মাংসটা হয়ে গেল, তো হয়ে গেল আমার আজকের কালাবুনা করার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।